হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই আমাদের সেই অ্যাপার্টমেন্ট যেখানে আমরা থাকতাম, বাড়ির সামনেরটা, মানে আমার রুমের সামনেরটা, যেটা লিফট এবং তার সামনে যে করিডোরটা, সেই করিডোর থেকে সামনে আমরা থাকতাম, যেটা সেটা এর ঠিক উপরের ফ্লোরটা আমরা থাকতাম, যখন আমি আর দিয়া থাকতাম এর ঠিক উপরের ফ্লোরটাতে। সেখান থেকে আরও অন্যরকম দেখা যেত, আরও দূরে দেখা যেত এটার নিচেরটা, তো এটা এরকম দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের ফ্লোর থেকে, এই যে আমাদের বিল্ডিংটা, আমাদের ভাঙা বাল্বটা, দরজাটা, যে C2 লেখা আছে এখানে, সেই বিল্ডিং। এখানে পরীক্ষা দিয়েছিলাম, জায়গাটার নাম AMC ইঞ্জিনিয়ারিং কলেজ। খুবই দুর্দান্ত জায়গা, মানে বানারঘাটটা ন্যাশনাল পার্কের প্রায় কাছাকাছি, এমনি ফাঁকা ফাঁকা আশপাশটা, তবে কলেজ ক্যাম্পাসটা খুব সুন্দর, আমি তো দেখাচ্ছি ঘুরিয়ে। ये है मैसूर पैलेस, आका AMC इंजीनियरिंग कॉलेज। बताऊँ तो यहाँ पर आकर তো আমার আজকে পরীক্ষা দেওয়া হয়ে গেল, আগামীকালও আছে। আমি বাড়ি ঢুকে গেছি ইভেঞ্চুয়ালি, 4 অবধি পরীক্ষা ছিল, এখন বাজছে প্রায় 6 কাছাকাছি বাজছে, 5:30-6 বাজছে। আমি নামলাম, নেমে খাবার দাবার খেলাম, চা কফি খেলাম, জল নিয়ে এলাম, এগুলো করলাম টুরলাম, তারপরে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম। এখন ব্যাঙ্গালোরে বিকেলবেলা, আমাদের শীতকালীন কলকাতার তুলনায় অনেকটাই এক্সটেন্ডেড বিকেলবেলা বলা যেতে পারে এদিকে। দেখাচ্ছি এই ব্যাঙ্গালোরের বিকেল, ব্যাঙ্গালোরের এই যে মানে সন্ধে লাগলে হাওয়াটা সারাদিনই কম বেশি দেয়, ফাঁকা জায়গা পেলেই হাওয়া দেয়, এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। যখন আমরা ছিলাম, মানে ওয়েদারের যে কটা বৈশিষ্ট্য এখানে আমরা দেখেছি সেগুলো সবই খুব দারুণ দারুণ ছিল, হাওয়া, টেম্পারেচার, এই সমস্ত। বাদ বাকিগুলো যে খুব একটা মন লাগেনি বলেই আরও বেশি কলকাতা চলে যাওয়া। আর এই হচ্ছে ব্যাঙ্গালোরের ছাদ। হ্যাঁ, ছাদে চলে এলাম, বিকেলটা দেখতে আরো বেশি করে আসা, সময় পেয়েছি, দেখে নিই কালকে তো আবার এই সময়টা বেরোনোর থাকবে, রওনা দেবো, ব্যাগটা গোছানো থাকবে, সেটা আরও আজকেই একবার চলে আসে ছাদে। যে অপূর্ব সব, পুরো দিগন্ত তো বলা যায় না, যাই হোক এই কংক্রিটের পুরো জঙ্গলটা এখান থেকে পরিষ্কার দেখা যায়, উপরে সুন্দর আকাশ, সূর্যাস্ত, আর এই চারপাশ। এখানে দিয়া কত কান্না করার চেষ্টা হয়েছে, আকাশে পাখিদের পাখিদের ঘরে ফেরা, ঘুরে বেড়াচ্ছে, যাই না। এই ছাদটা দিয়া খুব প্রিয় ছিল, যখন ও থাকতো এখানে তখন ছাদে এসে অনেক কান্না করার চেষ্টা করতো, কখনো ফটো, কখনো ভিডিও, কখনো রিল ফিল, খুব একটা ভালো কোনোটা হয়তো হয়ে উঠতে পারেনি, কিন্তু খুব খুব পছন্দের, খুব পছন্দের জায়গা ছিল এটা, আমারও খুব ভালো লাগতো। একের সময় ল্যাদ লাগতো, ওপার ওপর উঠবো ইত্যাদি, কিন্তু উঠে আসলে কখনো খারাপ লাগেনি। একবার তো সন্ধ্যাবেলা দিকে এসেছিলাম, যখন সেই খুব সুন্দর চাঁদ দেখা দিয়েছিল কোনো একটা দিন, তখন এসেছিল এখান থেকে, তখন চাঁদ দেখা গেছিলো। এই হোক, এই যে পুরো একটা 360 মানুষ দেখার চেষ্টা করলাম। এই বিল্ডিংয়ে, এই ছাদে, এই অ্যাপার্টমেন্টে যাই বলি না কেন, হয়তো এটাই শেষ আসা, মানে আমার আর দিয়ার, যাই না দিয়া কখন আসতে পারবে কি আসবে না কিনা, মানে আসার প্রয়োজন পড়বে না। ইভেন এই যে আমি এলাম, এটারও প্রয়োজন পড়তো কিনা, মানে এইখানেই পড়তো কিনা তার কোনো গ্যারেন্টি ছিল না। সেন্টারটা কাছাকাছি পড়ে গেছিলো এখান থেকে, প্লাস হঠাৎ মনে হলো যেখানে তো ফ্ল্যাট ফাঁকা থাকার কথা, কারণ আমি ছেড়ে চলে গেছিলাম, তারপরে সাহেব ছেড়ে চলে গেলো, জায়গাটা পেয়ে গেছিলাম, না হলে আমাকে হোটেল ফোটেল থাকতে হতো। এর পরের পরীক্ষা টরীক্ষা যেগুলো আছে সেগুলো সব ওই একদিনের ব্যাপার, এইরকম দুদিন থাকার কোনো প্রয়োজন থাকবে না, তা সেগুলো হয়তো কাছাকাছি সেন্টারে পড়বেও না যত যা মনে হচ্ছে। আর তার থেকে বড় কথা, আমার এবারে না হয় কিছু বেডিংপত্র ছিল কুলদীপ বলে আমার একটা বন্ধুর কাছে, যেগুলো আমি এখন নিয়ে যেতে পারিনি, আদারওয়াইজ একটা ফাঁকা রুমে তো থাকা যায় না, তো পরবর্তী ক্ষেত্রে সেটা আর হবে না, কারণ আমি সব নিয়ে চলে যাবো এবারে, তো তখন আর কাছাকাছি সিট পড়লেও এখানে থাকা যাবে না, তখন অন্য কোথাও থাকতে হবে। তো সেই জন্য এই যে ছাদ, এই বিল্ডিং, এই বিকেল, এই হাওয়া, এই জায়গা, মোস্ট প্রবাবলি দ্য লাস্ট টাইম ঘুরে নিচ্ছি। তো এই আমার খাবার, এটার নাম রুটিওয়ালা, যেখান থেকে খাবারটা এসছে। এখানে একটা ডাল আছে, এখানে ভাত আছে, এখানে চিকেন আছে, এখানে কপিস থাকে, এক পিস কি দেড় পিস থাকে, আর এখানে একটা গোলাপ জামুন আছে।
প্রধানত ভাত আর রুটি মিশিয়ে দেয়, ওখানে অপশান থাকে, কেউ চাইলে সবগুলো রুটি খেতে পারে, কেউ চাইলে সবগুলো ভাত খেতে পারে। তো আমি সাতটা ভাত নিয়েছি, কারণ আমি ভাতটা খেতে বেশি পছন্দ করি, তাহলে আমি এটা খেয়ে নিই। তো আজকে আমি পরীক্ষাটাকে দিয়ে ফিরলাম, অঙ্ক ইংরাজি আজকে দুটো পেপার খুবই মানে যাকে বলে মাথায় ঘাঁটিয়ে পরীক্ষা দেওয়ার মতো, এই দুটো মেন পেপার ছিল, মাথাটা ধরে গেছে। চাটা খেয়ে ঢুকলাম বাড়িতে, তারপর আমার ফেরার ফ্লাইট নিয়ে একটু গল্প হয়েছিলো। আমার ফেরার যে ফ্লাইটটা ছিল গত আগামীকাল বিকেল এই সকাল 5টার ফাটা নাগা সেটা ক্যান্সেল হয়ে গেছে স্পাইস জেটের। তারপর সঙ্গে সঙ্গে আবার এই এজেন্টকে বলে তারপরে 6,000 টাকাতে একটা ইন্ডিগো বুক করা গেছে, একটু বেশি পয়সা লাগলো। তো এইসব নিয়ে টেন্স ছিলাম, তো মিনিটে পরে বেরিয়ে যাবো, মোটামুটি ব্যাগটা গোছানো হয়ে গেছে, একটু তো বাকি আছে। যেহেতু আগামীকাল ভোরবেলাতে ফ্লাইট, এখন বেরোবো, কারণে এখান থেকে এয়ারপোর্ট বাসে করে গিয়ে আমি এয়ারপোর্টে বসে থাকবো, না হলে এখান থেকে ক্যাব ট্যাব করা ব্যাঙ্গালোরটা বড্ড দূর, অনেক পয়সা করে লেগে যায়। প্লাস সেই তো সেই রাত্রিতে বেরোতে হবে, তার থেকে হবে এখন বেরিয়ে যাওয়া ভালো, আমি এয়ারপোর্টে বসে থাকবো। যেন আমি একটু খাওয়া দাওয়া খাবো, আমি একটু পিৎজা অর্ডার করেছি, খেয়ে নিই, তারপরে আমি পরে বেরিয়ে কথা হবে। এই যে আমার পিৎজা, আমি বরাবর ডোমিনোস থেকে খেলে এটাই খাই, নন ভেজ লোডেড নাকি একটা পাওয়া যায়, মোটামুটি একার পক্ষে যথেষ্ট। আমি তো পুরোটা এখন একসঙ্গে খেতে পারবো কিনা জানি না, যতটা পারবো খাবো, বাকিটা আবার এয়ারপোর্টে গিয়ে খাবো। তো আমার খাবার চলে এসেছে, চিকেনের একটা দারুণ নুডলস আর আমুল কুল, আমি খাবো এখন অনবদ্যভাবে। আজকের ব্লগ এই অবধি, আমাদের আবার দেখা হবে আগামী ব্লগে, ততদিন অবধি সবাই খুব ভালো থাকবেন।